বন্ধুরা আপনারা দেখছেন এডি চ্যানেল বন্ধুরা প্রচণ্ড বেগে ধেয়ে আসে এক নতুন ঘূর্ণিঝড় কেয়ার হ্যাঁ বন্ধুরা এই ঘূর্ণিঝড় কেয়ার এখন কোথায় তার চালাচ্ছে সমস্ত কিছু বিস্তারিত দেখে নেব ওই ভিডিওটিতে তো অবশ্যই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেওয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো আসুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি আমরা শুরু করি আরব সাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপের কারণে সৃষ্টি হয়েছে বিধ্বংসী ঘূর্ণিঝড় কেয়ার আবহাওয়া দপ্তর সূত্রে খবর এই ঘূর্ণিঝড়ের কারণে গোয়া ও কর্ণাটক সংলগ্ন এলাকায় আগামী ঘন্টায় ভারী ও ঘন্টায় ঘন্টায় ভারী ভারী থেকে অতি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এর প্রায় কিলোমিটার পাশাপাশি গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে ইতিমধ্যে গোটা রাজ্যের রেড অ্যালার্ট জারি হয়েছে জাতীয় আবহাওয়া দপ্তরের তরফ থেকে সাতাইশে অক্টোবর পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এছাড়াও পর্যটকদের উদ্দেশ্যে জানানো হয়েছে তারা যেন সাতাইশে অক্টোবরের পরে গোয়াতে ঘুরতে যান এই কটা দিন গোয়াকে এড়িয়ে যাওয়াই ভালো বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর তো বন্ধুরা আপনারা দেখতেই পারলেন যে একটি নতুন ঘূর্ণিঝড় যার নাম দিয়েছে আবহাওয়া দপ্তর কেয়ার এই একটি বিধ্বংসী ঘূর্ণিঝড় এখন গোয়ার বিস্তীর্ণ এলাকাগুলিতে কিন্তু তাণ্ডব করছে অবশ্যই কিন্তু আপনারা প্রত্যেকেই জেনে নিলেন এই ভিডিওটিতে তো আমাওয়া তথ্যটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন ভিডিওটি সবাইকে শেয়ার করে জানিয়ে দেবেন যারা নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে এভাবে জুড়ে থাকবেন ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য